সুবিশাল এরিয়া আমরা ঘুরেও পুরোটা কভার করতে পারছি না, এখনও ঘুরে চলেছি এবং ইচ্ছা রাখছি আরোটা ছবো, আরও একটু জায়গা ছবো, কিন্তু পুরোটা ছেড়ে উঠতে পারছি না এতটাই। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on আর এছাড়াও সকাল বিকেল অন্যান্য সময় অনেকে প্রতিনিয়ত এখানে চলে আসে শরীরচর্চা করার জন্য, যারা ফিট থাকতে মেনটেন করতে বডি খুব ভালোবাসে তারা এখানে চলে আসে, কেননা ভীষণই একটা ভ্যাকেন্ট প্লেস, শরীরচর্চার জন্য আদর্শ জায়গা। তো দেবরূপন তোমরা কীভাবে আসবে তার জন্য কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অর্থাৎ গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে রাখছি, তো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা দেখে নিতে পারো তোমরা এই দেবরূপনে কীভাবে আসবে। আর আজকে কিন্তু আমরা এই সম্পূর্ণ দেবরূপন এরিয়াটা ঘুরবো এবং তোমাদেরকেও সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো যে এই জায়গাটা কতটা সুন্দর এবং কতটা একটা ভ্যাকেন্ট জায়গা। এখানে কিন্তু মানে আমরাও আজকে ফটোশ্যুট করতে এসেছি, ভিডিও শ্যুট করবো, এবং পিছন দিকে দেখলে তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে অমিত দা কিন্তু আমাদের সাথে এসছে। তো অমিত এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড তোমরা হয়তো জানো, আগের ভিডিও যারা দেখেছো। তো অমিত দা, আমি ঋতুপর্ণা, তিনজন আজকে এসেছি এবং এখানে কিন্তু সম্পূর্ণ জায়গা ঘুরবো এবং তোমাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলো, ভিডিওটা কিন্তু আজকে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখনো ঘুরে চলেছি এবং ইচ্ছা রাখছি আরোটা ছবো, আরো একটু জায়গা ছবো, কিন্তু পুরোটা ছেড়ে উঠতে পারছি না এতটাই বড় এরিয়া। কি বলিস, তোর কি মনে হয়? একদমই। আর দেবরূপন এরিয়াটা কিন্তু আমাদের যেটা মোটামুটি মনে হয় প্রায় 3 কিলোমিটার এরিয়া মানে জুড়ে কিন্তু এই দেবরূপন, আর মোটামুটি আমরা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ঘুরলাম, আর এখন এতটাই তাপ মোটামুটি আমরা ঠিক মানে ঠিক করে তাকাতেও পারছি না, যার জন্য তোমরা ভিডিও দেওয়া খেয়াল করতে পারছো ভীষণই কষ্ট হচ্ছে ভিডিও তোলার সময়, এতটাই সূর্যের তাপ প্রখর। বাট এখানে ফটোশ্যুট করে এতটাই তোমরা মজা পাবে, কেননা হচ্ছে প্রথমত কাশফুল, দ্বিতীয়ত হলো এই শরৎ আস্তে আস্তে একটা সময় ব্যাপারটা এইরকম ওয়েদারের মধ্যে ফটোশ্যুটটা কিন্তু অসাধারণভাবে আসে, এটা
খুব আকর্ষণীয় হয়। হ্যাঁ ঠিকই বলেছিস। তো যাই হোক আমরা এরিয়াটা ঘুরি আরও, তো দেখা যাক। মেইনলি শরতের একটা ছোঁয়া, পুজো পুজো আসছে, পুজো গন্ধ ভীষণভাবে আমাদেরকে উত্তপ্ত করছে, মানে এতটাই আনন্দ মনে মনের মধ্যে হচ্ছে বলে বোঝানোর মতো না। তারপর মনে হচ্ছে প্রায় পুজো চলেই এসছে, পুজো চলে এসছে, বেসিক্যালি চলেই এসছে, কারণ আমাদের সেই আভাস দিয়ে দিচ্ছে কাশফুল। যারা আমাদের মতো ফটোশ্যুট পাগল তো ডেফিনেটলি তাদেরকে আমি সাজেস্ট করবো তোমরা দেবরূপায়ণ আসো, অ্যান্ড ডেফিনেটলি এই মুহূর্তে আসো, এখন যে শরতের আভাস আর এরকম যে কাশফুলের বাগান পুরো ভরে রয়েছে, তো এই সময়টা তোমরা আসো, ফটোশ্যুট করো, ভিডিও শ্যুট করো, তোমরা ডেফিনেটলি এটাকে এনজয় করবে। আমি করছি, আমরা করছি, তো ডেফিনেটলি তোমরাও করবে। এই জায়গাটা কিন্তু পুরো মানে পুরো যে 2 থেকে প্রায় 3 কিলোমিটার এলাকা রয়েছে পুরোটাই কিন্তু এই কাশফুলে ভরা আর পুরো সবুজ সৌন্দর্যে ভরা। যারা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অর্থাৎ ন্যাচারাল ফটোগ্রাফি করতে চাও তারা আমি রেকমেন্ড করবো, এবং ও বলবে যে তোমরা অবশ্যই এখানে আসো এবং এই জায়গাটা মজা নাও। প্রায় কিন্তু আমরা প্রায় চলে আসলাম এই দেবরূপণের অনেকটা ভিতরে, আর এতটাই ভ্যাকেন্ট জায়গা, এতটাই খালি জায়গা, বাট এতটা রোদ না মানে আমাদের জাস্ট পোষাচ্ছে না, মানে অনেকটা আগে এসেছি, প্রায় 3:30-4 নাগাদ এসেছি বললাম, বাট এখানে ঢোকার পরে এতটাই রোদ লাগছে মানে পুরোটা খোলা এরিয়া আর তাছাড়া কোনো গাছ নেই যে এখানে বসবো। বাট ঋতুপর্ণা আর অমিতা দেখতে পাচ্ছ, অমিতা কিন্তু এখানে বাইকের উপর বসে ভিডিও তুলছে বা ফটো তুলছে, আই থিঙ্ক জানি না ঠিক, বাট ঋতুপর্ণা ওইদিকে চলে গেছে ও নিজে ফটো তোলার জন্য, সেলফি তোলার জন্য। বাট তোমরা যদি এই জায়গাটা আসো তোমরা জাস্ট একটা আলাদা করে একটা মজা নিতে পারবে। বাট এই আকাশের অবস্থা দেখতে পাচ্ছ তো, এই এতটা খোলা এরিয়া, এতটা ভ্যাকেন্ট এরিয়া বলে কিন্তু এটা বোঝা যাচ্ছে না যে আমাদের সোদপুরের মতো এলাকাতেও কিন্তু আমরা এরকম একটা জায়গা পাচ্ছি। তো কলকাতার নিয়ারেস্ট মানে কলকাতার মধ্যবর্তী বা কলকাতার মধ্যে যারা তোমরা থাকো তো তারাও কিন্তু সবাই আসতে পারো এই এরিয়াতে। আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে অর্থাৎ গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে রাখছি, তো যাও গিয়ে চেক করো, আর চেক করে কিন্তু অবশ্যই আসো। Getting stronger, step by step, the clock is ticking, but there's no time for me. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight, we will fly above the sky. ফাইনালি ঘোরা কমপ্লিট পুরো, আর এখন আমরা একটা জায়গায় এসে বসে আছি, দেখতে পাচ্ছ বহুত লোক কিন্তু আজকে এসেছে ফটোগ্রাফি করতে বা ভিডিওগ্রাফি করতে, তাও আমরা আজকে 3:30 থেকে 3:30 মধ্যে এখানে ঢুকে গেছি বলে অতটা খুব একটা গ্যাঞ্জাম হয়নি, বাট এখানে এত লোক আজকে ফটোগ্রাফি করতে এসেছে, ইভেন সব মেয়েরা ছেলেরা বহু মানে কম বয়স বেশি বয়সের লোকরা কিন্তু এসছে এখানে ফটোগ্রাফি করতে, ভিডিওগ্রাফি করতে। যাই হোক, তো আমাদের কিন্তু মোটামুটি সব কাজ কমপ্লিট আর পুরো জায়গাটা ভিজিট করলাম আজকে, আমি অমিতা ঋতুপর্ণা। যাই হোক, আমরা অনেকটা টায়ার্ড হয়ে গেছি, কারণ যখন এসেছিলাম এতটাই রোদ ছিল আর এখন দেখতে পাচ্ছ যে আকাশের অবস্থা প্রায় অস্ত যাচ্ছে যাচ্ছে অবস্থা, আর আমি এখন আমার হাতির উপর বসে আছি দেখতে পাচ্ছ। তো যাই হোক, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো জানিয়ে দাও আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, আর তোমরা কবে আসছো এখানে সেটাও জানিয়ে দাও কমেন্ট বক্সে, আর ভিডিওটাকে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও, আর আমাদের কি ফেসবুক প্লাস ইনস্টাগ্রামে ফলো করতে পারো, তার জন্য যাওয়ার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর নিজের খেয়াল রাখো। বাই।